কোভিড মহামারীর পর গত দুই বছরে তৈরি হওয়া বিয়াল্লিশ হাজার বিলিয়ন ডলারের মধ্যে ছাব্বিশ হাজার বিলিয়ন বা তেষট্টি শতাংশ অর্থই গেছে অতি ধনী হিসেবে পরিচিত বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের ঝুলিতে আর বাকি ষোলো হাজার বিলিয়ন ডলার ভাগ হয়েছে বাদবাকি নিরানব্বই শতাংশ মানুষের মাঝে সুইজারল্যান্ডের ডাবস শহরে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন সামনে রেখে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফ্যামের ওয়েবসাইটে সারভাইভাল অব দ্য রিচেস্ট শিরোনামে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে বিশ্বের অন্যতম বিলাসবহুল এই অবকাশনগরীতে ভিড় জমিয়েছেন বিশ্বের ব্যবসা দিকপালরা এর সমালোচনাও করেছেন অক্সফার্মের নির্বাহী পরিচালক গাবরিয়ালা বুচার শুধু মহামারী নয় কোভিডের আগে থেকেই ধনী গরিবের বৈষম্য বাড়ছে বলে জানিয়েছে অক্সফার্ম গত এক দশকে তৈরি হওয়া সব সম্পদের অর্ধেকই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের কাছে বিশ্বের নব্বই শতাংশ মানুষের আয় করা প্রতি এক ডলারের বিপরীতে একজন বিলিয়নিয়ারের পকেটে গেছে সতেরো লাখ ডলার প্রতিদিন বিশ্বের বিলিয়নিয়ারদের ধন যোগ হচ্ছে দুশো কোটি ডলার এছাড়া গত এক দশকে দ্বিগুণ হয়েছে বিলিয়নিয়ারদের সংখ্যা একই সময়ে বেড়ে দ্বিগুণ হয়েছে তাদের সম্পদ দুই বাইশ সালে বিশ্বজুড়ে পাল্লা দিয়ে ধনপতিদের সম্পদ বাড়ার সাথে সম্পর্ক রয়েছে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির বিশ্বের পঁচানব্বইটি খাদ্য ও জ্বালানি পণ্য উৎপাদনকারী কর্পোরেশনের মুনাফা দুই হাজার সালে দ্বিগুণ হয়েছে একই সময়ে ভারতীয় ধনকুবের গৌতম আদানির সম্পদ বেড়েছে ছেচল্লিশ শতাংশ বা বিয়াল্লিশ বিলিয়ন ডলার বিশ্বের একশো কোটি শ্রমিক এখন বসবাস করছে মূল্যস্ফীতিতে আক্রান্ত দেশগুলোতে বিশ্বের প্রতি দশজন মানুষের একজন রয়েছে অনাহারে আর এই অনাহারে থাকা মানুষের ষাট শতাংশই নারী ও কন্যা কন্যাশিশু এমনকি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অস্বাভাবিক মুনাফা প্রবৃত্তি থেকে রক্ষা পাচ্ছে না উন্নত দেশগুলো দুই সালে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেড়ে যাওয়া মূল্যস্ফীতির অন্যতম কারণ এই প্রতিষ্ঠানগুলোর অস্বাভাবিক মুনাফা বিশ্বের অনেক দেশেই ধনীদের থেকে বেশি হারে কর দিতে হচ্ছে দরিদ্রদের গবেষণায় দেখা গেছে দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের দেয়া প্রকৃত কর ছিল তার আয়ের মাত্র তিন শতাংশ অপরদিকে দিনে দুই ডলার আয় করা উগান্ডার একজন আটা বিক্রেতা নারীকে কর দিতে হয়েছে আয়ের চল্লিশ শতাংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়ে সবচেয়ে বেশি ধন ও দারিদ্র্য তৈরি হয়েছে উল্লেখ করে অক্সফাম বিশ্বের অতিধ্বনিদের উপর ব্যাপকভাবে কর আরোপের দাবি জানায় এই গবেষণা প্রতিবেদনে রাইসুল ইসলাম সময় সংবাদ